দর্শক বন্ধুরা, ভুয়া টিভির পক্ষ থেকে আমি সিদ্দিক। প্রতিনিয়ত আমাদের দেশের খুব গরিব লোকেরাই খুব অল্প সময়ে ধনী হয়ে যাচ্ছে। আজকে আমরা জানার চেষ্টা করবো কোন রকম সরকারি চাকরি ছাড়া, কোন রকম পুঁজি ছাড়া মানুষ কিভাবে খুব অল্প সময়ে ধনী হয়ে যাচ্ছে। তাই এটা জানার জন্য আপনারা চোখ রাখুন ভুয়া টিভিতে। আর ভুয়া টিভির পক্ষ থেকে আমি সিদ্দিক। না, এত টাকা যদি এখানে সবাই দেখে ফেলে তাহলে তো কেউ টাকা দিবে না। এই ভাই, কিছু দিয়া যান, আল্লাহ আপনারে দিব। দুরবকাশে দেয় না, ভিক্ষা করে কাজ করে না। আরে দণ্ডমূর্খ, এটার মতো আর বড় ব্যবসা আছে? ভাই দেন ভাই, ভাই ভাই আপনি যদি আমার দেন আল্লাহ আপনারে দিব। ভাই এভাবে যান না ভাই। কোথা থেকে যে আসে এসব? আচ্ছা দেই, গরিব মানুষ তো, ধরো নাও। কত রাখবো ভাই? তোমার যা ইচ্ছা তাই রাখো। আজ সকালবেলা বাসা থেকে বের হলাম, সামনে এখন দেখি এখনকার যুগে। ভাই তুই এই ব্যবসাটা লাইন ডে টু একদিন আমারে শিখিয়ে দিবি। আমি চাকরি বাকরি যাই করি, টাকা পয়সা ইনকাম করে মনে করস রাখতে পারি। তোর এই ব্যবসাটা আমার ধরতেই হবে, বুঝছস? এটার জন্য ট্যাক্স আছে ভাই, এটা এত সুন্দর না ভাই। দিমু বেটা, এই ব্যবসাটা অনেক ভালো। এ ভাই দেন ভাই, দেন দেন ভাই, কিছু দিয়ে দেন ভাই, আল্লাহর নামে দিয়েন ভাই। হাত নাই ভাই, একটু বাড়া সেরা দিয়েন ভাই। ওই হ তোর কইতেছি এদিকে, কি বলবি বল? এটা কি দিছস? টাকা দিছি। টাকা তো দিছস বুঝলাম, কয় টাকা দিছস? 5 টাকা দিছি। আমারে দেখা কি তোর ফকিনি মনে হয়? ফকিনি না হলে রাস্তায় বসে আছিস কে? এই হালার ফুটে দেখ, দাঁড়া তোরে দেখাইতেছি। এই নে সংসার চালাই। তোর চাকরি লাগলে আমাকে বলিস। টোটাল কি মন নিয়ে চলে কাজ হইব না? এই 5 টাকা মালামালের দাম যেই বাড়ছে, এই 5 টাকা দিয়া একটা চকলেটও পাওয়া যাবে না। এই 5 টাকা তো পাসার ভিতরে তুই বইরা রাখ। আইছে তোর জন্য আমি 1000 টাকা নিয়ে ঘুমিত। আর শোন, যেই 500 টাকা দিছি ওটা দিয়ে তুই তোর বউ ফলে নেড়ে চালাইছ। ফুকি নিয়ে আসছে আমারে দান করতে। ভাই কিছু দেন ভাই, একটা হাত নেই আপনি দেখেন, আল্লাহর রাস্তা হইলো কিছু টাকা দেন ভাই। এই নে 500 টাকা রাখ। 500 টাকা নোটগুলো কোথায় রাখলাম? আচ্ছা দেখি ভালো করে। তো দর্শক বন্ধুরা, দেখতেই পেলেন কিভাবে খুব অল্প সময়ে কোনো পুঁজি ছাড়া, কোনো সরকারি চাকরি ছাড়া কিভাবে একটা মানুষ বড় লোক হয়ে যাচ্ছে। আজকের প্রতিবেদন এখান থেকে শেষ। এরপরে আমাদের নতুন প্রতিবেদন শুরু হবে টিকটকারদেরকে নিয়ে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমাদের আরো নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্বে দেখা হবে আমাদের ভুয়া টিভিতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আর আমিও আপনাদের সাথে আছি সিদ্দিক।